হ্যালো এভরিওয়ান, সবাইকে সুপ্রভাত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আপনারা তো জানেন এখন নিউ ইয়ার আছে, সবাই ব্যস্ত মোটামুটি নিউ ইয়ার সেলিব্রেশনে। তাই আমরা নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য এবার চলুন একটু বেরু করে আসি। তো আজকে আমরা যাবো ব্রাতিস্লাভা। এই যে ট্রাম আছে দাঁড়িয়ে, আমরা ট্রামে করে এখন আমাদের রেল স্টেশনটা লাভলি নাদ্রাজি যাবো। ওখান থেকে আমাদের ট্রেন আছে, রিজোজেটের ট্রেন, 1 ঘন্টা 50 মিনিট মতন লাগবে। ওটাতে আমরা বাতিসলাভা মেন ট্রেন স্টেশনে পৌঁছে যাব। তারপরে আর কি ওখানে সারাদিন ঘুরবো, একটু ঘুরবো টুরবো, তারপরে আবার বিকেলবেলা ওই ট্রেনে করে এখানে বার্নো ফিরে আসবো। তাহলে চলুন আমাদের সঙ্গে আমাদের সফরের সঙ্গী হতে আমাদের সারাদিনের বাতিসলাভা ট্রিপ। চলুন, ট্রাম চলে এসেছে, এবার আমরা ট্রামে উঠে পড়ি। ট্রাম থেকে নেমে পড়েছি আমরা, এইবারে যাব স্টেশনের দিকে। স্টেশনে আমাদের ট্রেনটা কিন্তু ছিল 9:48, আর ট্রেন কিন্তু কোনো লেট ছিল না, একদম পারফেক্ট টাইম ছিল। অলরেডি ট্রেন চলে এসেছে, ঠিক একদম 9:48 এসেছে। আমাদের এই ট্যুর প্ল্যানটা কিন্তু রাজার পারমিতার সাথেও করা হয়েছে, ওদের সাথেও কিন্তু আমাদের স্টেশনে দেখা হয়ে গেছে। এই দেখুন ওরাও চলে এসে। চলুন তাহলে এবার আমাদের নিজেদের সিট নাম্বার দেখে বসে পড়ি। রিজিওজেটের ওয়েবসাইট থেকে অনলাইনে আমরা এই ট্রেনের টিকিটগুলো কিনেছিলাম, আর পার পার্সন আমাদের এখানে ভাড়া পড়েছিল কিন্তু ওই 10 ইউরোর কাছাকাছি, আমার কিন্তু এক্স্যাক্টটা মনে নেই। আর আমরা এরকম উইন্ডো সাইডে একটা এরকম টেবিলওয়ালা চারজনের একজন সিট দেখে আমরা কিন্তু সিটটা আগে থেকেই চুজ করেছিলাম। এই রিজিওজেটের ট্রেনগুলোতে কী হয় জানেন তো, আপনি যদি একটু ওই একটু বেশি টাকা দেন তাহলে আপনার সিটের সাথে এইখানে ওরা ব্রেকফাস্টে কি এই একটা কফি কমপ্লিমেন্টারি কিন্তু দিয়ে যায়। আর সেই জন্য এখানে আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি কফিটা চলে এসেছে। সকালবেলায় পারমিতাও কিন্তু একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছিলো, স্যান্ডউইচ করে নিয়ে এসেছিলো এইখানে। সেই জন্য আমরা দেখুন গল্প চলছে, আর সাথে একটুখানি সকালের ওই একটু হালকা করে ব্রেকফাস্টও হচ্ছে, আর বাইরে কিন্তু চলছে সুন্দর দৃশ্য। এই যে 10 ক্রাউন এখন একটা আপেল পাই অর্ডার করা হয়েছে, যেটা খাবে এখন রাজ, খেয়ে রিভিউ দেবে। এবার যেহেতু ওই 30 নভেম্বর এর মধ্যে খরচা করতে হবে, কি করলে একটা ম্যাকবুক কিনে নেব। কেমন? নর্মাল যে টিকিটের প্রাইস তার থেকে যদি আপনি ওই একটু আগে বললাম না যে আমাদের টিকিটের প্রাইসটা একটু আপগ্রেডেশন করা হয়েছে, মানে ওই ধরুন 10 থেকে 15 ক্রাউন মতো দিলেই কিন্তু এইসব ফেসিলিটিসগুলো পাওয়া যায়। যেমন ধরুন কমপ্লিমেন্টারি এখানে ফ্রিতে কফি পাওয়া যায়, আর এইখানে কিন্তু থাকে প্রত্যেকের এর বসার সিটের সামনে এরকম একটা স্ক্রিন যেখানে আপনি দেখতে পারবেন কিছু খেলা বা কিছু গেম খেলতে পারবেন, বা আপনি কোথায় যে যাচ্ছেন সেই যে যাওয়ার যে ম্যাপটা সেটাও দেখতে পাবেন। চলে এসেছে আমাদের 1.5 ঘন্টা ট্রেনের সফর এখানেই শেষ। তো আমরা এবার নামবো, চলুন টুক করে নেমে পড়ি ট্রেন থেকে। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভা, খুব সুন্দর ছোট্ট একটি শহর। চলুন তাহলে এই শহরটা ঘুরে দেখি। এখানে দেখুন স্টেশনে যে টাইম টেবিলের বোর্ডটা আছে তার উপরে কি সুন্দর কাজ করা আছে এখানে। ব্রাতিসলাভা স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম, এবারে আমরা হাঁটছি। হেঁটে এখানে যেসব টুরিস্ট অ্যাট্রাকশন স্পট আছে সেগুলো সব যাব। তো আমরা ম্যাপে আমাদের এগুলো পয়েন্টিং করা আছে, একটা একটা করে সব জায়গাগুলো দেখবো। চলুন, এই শহরটি যেহেতু খুব একটা বেশি বড় নয় তাই কিন্তু আমরা হাঁটা পথেই আমাদের যাত্রা শুরু করলাম, আর শুরুতেই দেখতে পেয়ে গেলাম এরকম একটা স্থাপত্য। এই সাইডটা হচ্ছে ফ্যাকাল্টি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে এখানে ফ্যাকাল্টির মানে অনেকগুলো বিল্ডিং আছে যেখানে হয় ইউনিভার্সিটির ক্লাসগুলো হয়, পড়াশোনাগুলো হয়। আর এইখানে আমরা চলে এসেছি যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা হচ্ছে নমস্তি স্লোবোদি। তো এইখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা স্ট্যাচু আছে, যেটা কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে পদ্ম ফুলের মতো, আর বাইরে থেকে কিন্তু মনে হচ্ছে অ্যালুমিনিয়ামের, কি সুন্দর লাগছে দেখতে। চলুন আর সামনে গিয়ে দেখি ওটা কেমন। এইটা হচ্ছে একটা ফাউন্টেন, তো এটা এখনো অবধি মানে যেহেতু এটা শীতকাল, শীতকালে এরা সমস্ত দেশেই কিন্তু এই ফাউন্টেনগুলো বন্ধ থাকে, যখন গরমকাল হয় সামারে আবার এই ফাউন্টেনগুলো চালু হয়। তো এইবার আমরা যাব স্লোভাক বিল্ডিং অফ রেডিও, মানে এরা একটা বিল্ডিং যেটা বেশ উল্টো মতো দেখতে। চলুন আমরা সেই বিল্ডিংয়ের কাছে যাই।
স্লোভেনিয়ায় এইটা হচ্ছে পোস্ট অফিস, ওই জন্য এখানে লেখা আছে যে পোস্টটা। আর এই যে এটা হচ্ছে নামস্তি স্লোবোদি, আর যে যে বিল্ডিংটা আসার কথা ছিল সেটা হচ্ছে এইটা। দেখুন একদম পুরো উল্টোনো বিল্ডিংয়ের মতন দেখতে। তো এইটার নাম হচ্ছে বিল্ডিং অফ স্লোভাক রেডিও। এটাও কিন্তু অনেকগুলো অ্যাট্রাকশন পয়েন্টের মধ্যে থেকে একটা অ্যাট্রাকশন পয়েন্ট। কত বড় বিল্ডিংটা দেখুন, কত উঁচু বিল্ডিংটা। এই বিল্ডিংটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ স্লোভাকিয়া, বেশ বড় বিল্ডিং। আর এখানে রয়েছে একটা স্কাল্পচার। চলুন এবার আমরা ওল্ড টাউনের দিকে যাব। ফার্সি কোস্টেল, ছোট্টখাটো একটা চার্চ, আর এখানে রয়েছে একটা ফাউন্টেন। এর আগের ফাউন্টেনটাও যেমন বন্ধ ছিল, এটাও কিন্তু এখন ফাউন্টেনটা বন্ধ। মোটামুটি উইন্টারে ফাউন্টেনগুলো বন্ধই থাকে, তবে সামারে এই ফাউন্টেনগুলো আবার শুরু হয়। তবে আছে জানেন তো, ওয়েদারটা খুব ভালো। দেখুন রোদ যখন উঠছে তখন কি সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে। আজ হ্যাঁ টেম্পারেচারটা মোটামুটি ওই 7-8 ডিগ্রির কাছাকাছি আছে বলে আজ কিন্তু দিনটা খুব ভালো, মানে বেড়ানোর জন্য। চলুন আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। যেহেতু আমরা ছুটির দিনে এসেছি তাই এই সামনের ছোট্ট চার্চটা কিন্তু এখানে এখন বন্ধ আছে। তাই এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে ওল্ড টাউনের দিকে। এইখানে দেখুন বাড়ির সামনে এখানকার যে মানে পুরনো শ্রমিকরা ছিল তাদের কিন্তু ফুটিয়ে তুলেছে চিত্রশিল্পটা। এই যে এটা হচ্ছে কেজিবি, এই কেজিবিটা হচ্ছে রাশিয়ার গুপ্তচর সংস্থা, তারই একটা এখানে পাম্প খুলেছে এখানে। ভালোই, চলুন আমরা এই করতে করতে আমাদের অনেকটা মানে বেলা হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি এই দুধারে যে শপিং স্ট্রিটটা আছে স্ট্রিটে একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো জিনিসপত্র বেশ পাওয়া যাচ্ছে। চলুন এগোই। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখুন কি এক্সপ্লোর করলাম। বাড়ির সামনেটায় কিন্তু জানলা দিয়ে উঁকি বাড়ছে একজন সাধারণ মানুষ। তার নিচেটাই অবশ্য দোকানপাট খুলেছে যেখানে আপনি খাবার দাবার কিনতে পারবেন, কিন্তু উপরটা এরকম একটা সুন্দর কনসেপ্ট দিয়ে তৈরি করেছে। স্লোভাক পোস্টের প্রথম মেল বক্সের স্মরণে কিন্তু তৈরি এই স্থাপত্যটি। এইখানে দেখুন দুজন মেয়ে বসে আছে, একজন ওপরে আর একজন তার বন্ধু ধরে নেওয়া হয় যে তার দিকে মুখ করেছে বসে আছে। এগিয়ে পড়েছি ওখান থেকে। এখন এখান থেকে আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। তবে যেহেতু ছোট শহর এখানে কিন্তু ট্রাম বা বাস দুটোই চলে, আপনি দুটোই নিতে পারেন। যেহেতু আমরা পুরো শহরটা এক্সপ্লোর করতে করতে এগোচ্ছি তাই আমরা এখন যাব মিখাইলস গেটের সামনের দিকে। এখানে যেতে যেতে দেখুন দেখতে পেলাম যাওয়ার পথে যে ছোট্ট ট্রামটি, এই ট্রামটা কিন্তু হচ্ছে ক্রিসমাস ট্রাম। তো এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা এনজয় করব বলেই কিন্তু হাঁটার যে রুটটা সেই রুটটা নিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি ওল্ড টাউনের ওয়ান অফ দ্য অ্যাট্রাকশন, যেটা হচ্ছে মিখাইলস গেট। এতক্ষণ অবশ্য রাস্তায় খুব বেশি লোকজনের দেখা না পাওয়া গেলেও এইখানে কিন্তু দেখতে পাবেন আপনারা প্রচুর লোকজন, যেহেতু এই অ্যাট্রাকশন পয়েন্টটা খুবই ফেমাস তাই এই মিখাইলস গেটটা। যেহেতু প্রচুর পরিমাণে পর্যটক আসেন এইখানে এই মিখাইলস গেটটি ভিজিট করার জন্য, তো সেই জন্য দেখুন এর দুপাশে কিন্তু রয়েছে ছোট্ট ছোট সুভেনিয়ারের দোকানও। আপনারা চাইলে এই মিখাইলস গেটের উপরে যে টপ পজিশনটা আছে সেখানে কিন্তু উঠতেই পারেন, আর সেখান থেকে দেখা যাবে কিন্তু গোটা শহরের ভিউটা। তবে আমাদের সেই অপশানটা পাওয়া হয়নি, কারণ এর যে টিকিট কাউন্টারটা ছিল সেটা আপনাকে একটুখানি গিয়ে দূর থেকে টিকিটটা কালেক্ট করে আনতে হবে, দেন আপনারা ওই উপরে উঠতে পারবেন। আর ঠিক মিখাইলস গেটের নিচেই একদম দেখতে পাবেন কিলোমিটার জিরোর একটা ল্যান্ডমার্ক। এখানে বেসিক্যালি এই ব্রাতিসলাভা থেকে ইউরোপের আরও যেসব কান্ট্রি আছে তাদের এর যে রাজধানীগুলো আছে তাদের ডিস্টেন্সগুলো এখানে কিন্তু দেওয়া আছে। বাইরে বেরিয়ে গেলেই দেখতে পাবেন এরকম একটা স্ট্যাচু। আমরাও সেরকম বাইরে বেরিয়ে এইবারে চলুন বাকি শহরের কোথায় কী আছে সেইগুলো একটু এক্সপ্লোর করতে করতে এগোতে থাকি। মিখাইলস গেট থেকে বেরিয়ে ওল্ড টাউন হলে যাওয়ার দিকে পথে কিন্তু দেখতে পেলাম এরকম সুন্দর একটা বেলুন দিয়ে ডেকোরেশন, আর তার সাথে নিচে পাতা রয়েছে কিন্তু টেবিল। এইখানে দেখতে পাচ্ছিলাম আশেপাশের লোকজন কিন্তু ছোট্টখাটো খাবার খাচ্ছিলো, মানে ওই ধরুন একটুখানি স্যান্ডউইচ খাচ্ছিলো। অ্যাকচুয়ালি দুপুরে 1টা বেজে গেছে, তো আমরা ভাবলাম এটা আমাদের একটু লাঞ্চ করার ভালো টাইম, তো আমি বাড়ি থেকে একটু আলু পরোটা বানিয়ে নিয়ে এসেছিলাম।
আর পারমিতা একটু আচার নিয়ে এসেছে, তাই ভাবলাম এখানে বেশ সুন্দর একটা বসার মানে দাঁড়ার জায়গা আছে, লোকজন এখানে মোটামুটি একটুখানি খাবার খাচ্ছে, তো আমরা ভাবলাম এখানে একটু খাবারটা খেয়ে নিই। লাঞ্চ সেরে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আবারও এইখানে ওল্ড টাউনের দিকে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ওল্ড টাউন, তো এর ভেতরে আমরা যাব। এখন দূর থেকে যেটা দেখতে পাচ্ছি একদম টপে আছে একটা ঘড়ি যেখানে কিনা সময়টা দেখা যাচ্ছে। আর এখানে যেহেতু ক্রিসমাসটা সবে পেরিয়েছে তাই দোকানগুলো কিন্তু এখনও সব উঠে যায়নি, মানে মার্কেটটা এখনও পর্যন্ত আছে। বেসিক্যালি আমাদের আমরা যে দিনে গেছি সেটা তো 31st ডিসেম্বর, তো এটা মোটামুটি 1st জানুয়ারি অবধি থাকবে। ব্রাতিস্লাভা ঘুরতে এসে একটা অ্যাডেড এক্সট্রা অ্যাডভান্টেজ হিসেবে আমরা কিন্তু এই মার্কেটটাও ঘুরে নিতে পারলাম। ব্রাতিস্লাভা ওল্ড টাউন হলের সামনেই কিন্তু বসেছে এই ক্রিসমাস মার্কেটটা, বেশিরভাগই দোকান এখানে দেখছি খোলা হচ্ছে, আর তাতে কিন্তু বিক্রি হচ্ছে বেশ অনেক ধরনের জিনিসপত্র, সাথে রয়েছে কিন্তু খাবারের দোকানপাটও। প্রতিটা স্টলের সামনেই কিন্তু রয়েছে খাবার বন্দোবস্ত, যাতে আপনি দোকান থেকে খাবার নিয়ে এসে সেইখানেই বসে খাবারটা খেয়ে নিতে পারেন। হয়ে গেছে, চলুন তাহলে এবারে ওল্ড টাউনের ভেতরের দিকে আমরা একটুখানি ঢুকে দেখি। এটা হচ্ছে বাইরের ভিউটা, আর পুরো ওল্ড টাউনটা কিন্তু অনেক বড়। এর সঙ্গে লাগো একটা চার্চ ছিল যেটা বেসিক্যালি বন্ধ বলে আমরা ঢুকতে পারিনি। আর এইখানে দেখুন কি সুন্দর ডেকোরেশন করেছে ক্রিসমাস ট্রি দিয়ে, আর যাতে একটা সুন্দর ফটো তোলা যায় সেই জন্য কিন্তু ফটো সেশনের জন্য এখানে একটা সুন্দর ফ্রেমেরও বন্দোবস্ত করে রাখা হয়েছে। এখন কিন্তু ওল্ড টাউন হল থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি, আর এখানে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি। ও এখানে রয়েছে খুব সুন্দর একটি ল্যান্ডমার্ক, দুটো সাইকেল, যেখানে দেখতে পাচ্ছি লোকজন কিন্তু চেপে ছবি তুলছে। আর এই চারিদিকটা একটু খেয়াল করলে দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর অনেকগুলো বাড়ি। তো এই সমস্ত ডিটেলস নিয়ে আবারও আসছি নেক্সট ভিডিওতে, যেটা আমি আপলোড করব পার্ট টুতে, আপনারা সঙ্গে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।